অবভিয়াসলি আমি চেষ্টা করে যাব এই ব্র্যান্ডটাকে খুবই ভালোভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করা এবং প্রতিষ্ঠিত করা এবং আমি আমি আশা করি আমাদের আমরা সাকসেসফুলি এটা আগাতে পারবো কারণ এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আর আমি আসলে নিজেও ক্রিকেট খেলেছি আসলে এই বিজনেসটাই কোন জায়গায় কীভাবে কী কাজ করলে বেটার হয় এটা আমি ভালো বলতে পারবো আমি ভালো জানি সো আমার কাছে মনে হয় যে এটা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের জন্য এটা একটা সুইটেবল বিজনেস আর অবশ্যই থ্যাংকস যারা আমার কলিগস এসেছিলেন এখানে আমার স্পেশালি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এসেছিলেন উনি আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন এবং সাপোর্ট করেছেন ইনশাল্লাহ আমরা ওনার এই সাহস এই ওনার এই সাপোর্টের কারণে ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো আপনারা এরই মধ্যে কিন্তু আন্ডার 19 টিমের বেশ কয়েকজনকে স্পন্সর করেছেন আমরা যতটুকু জানি যে আপনারা প্রতিটা জেলায় প্রতিভাবান ক্রিকেটারদের স্পন্সর করবেন টেপ টেনিস যারা খেলে তাদেরকেও আপনি স্পন্সর করবেন একটা ট্যালেন্ট হান্টের মতো করবেন এটা আসলে কীভাবে আপনি স্টার্ট করতে চান বা কবে নাগাদ এগুলো আমরা দেখবো বা ইভেন নারী ক্রিকেটের জন্যও আপনাদের প্ল্যান আছে সেগুলো যদি একটু বলতেন আমরা এজ লেভেলে সবাইকে স্পন্সর করব আন্ডার 19 থেকে শুরু করে 17 ওমেন্স টিম সবাইকে স্পন্সর করব সাথে হচ্ছে আমি টেপ টেনিসের যেটা বললাম যে আমাদের বিগ প্রোডাকশন শুরু হবে টেপ টেনিস এটা মার্চের লাস্টে থেকে কারণ আমাদের ফুল যে আমাদের উইলো বলেন ইংলিশ উইলো ওগুলো আমাদের অন দ্য ওয়েতে আসতেছে প্লাস টেপ টেনিসের যে কাঠ যা যেগুলো লাগবে এগুলো আমাদের অন দ্য ওয়ে প্রসেসিংয়ে আছে সো সব মিলিয়ে আমরা আশা করছি যে মার্চের আমরা লাস্টে থেকে আমরা ফুল প্রোডাকশন বা এপ্রিলের ফার্স্টে থেকে আমরা শুরু করে দেবো ফুলভাবে বাজারে আমাদের পেয়ে যাবে বাট এখন আমাদের স্পেশালি যারা কাস্টমাইজ অর্ডার দিচ্ছে বা মনে করেন যে 5টা 10টা ব্যাট আমরা যারা অর্ডার দিচ্ছে একসাথে তাদেরকে আমরা ওরা করে দিচ্ছি বিপিএলে তো অনেক বিদেশি আপনার সতীর্থ আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস অন্য দলও আছে মিরাজ বরিশালে আছে তাদের সঙ্গে নিশ্চয় কথা হচ্ছে তাদেরকেও নিশ্চয় তারা নিশ্চয় ব্যাটটা দেখছে তাদের কাছ থেকে কি ফিডব্যাক পেয়েছেন এখন পর্যন্ত মানে দেশি না যারা বিদেশি তাদের কাছে ওরা খুবই এক্সাইটেড এবং আমাদের ব্যাট দেখে খুবই তারা অ্যাপ্রিসিয়েট করেছে যে এরকম ব্যাট এরকম প্রাইস দিয়ে আসলে তারা কোথাও চিন্তাও করে নাই কারণ আমরা টপ গ্রেডের উইলোটা দিচ্ছি কাঠের ব্যাট দিচ্ছি সো স্পেশালি পাকিস্তানি দুজন প্লেয়ার খুশদিল শাহ আর আমির জামাল ওরা তো আপনি জানেন না পাকিস্তানে অনেক বড় একটা মার্কেট ব্যাটের তারা ওই ওখানকার মানুষ হিসাবে আমাদের আমার ব্যাট দেখে বলছে তুমি ফার্স্টে 2টায় অর্ডার দিয়েছিলো পরে দেখে এক একজন আরও 2টা করে অর্ডার দিয়েছে মোট আপনার 6-7টা করে ব্যাট তারা মানে কিনতেছে আমাদের কাছ থেকে সো এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে এর ব্যাপার যে ওদের মতো একটা প্লেয়ার আমাদের কাছ থেকে ব্যাট নিচ্ছে প্লাস রায়ান বার্ন নিচ্ছে অনেক বিদেশি প্লেয়াররা আমাদের ব্যাট দেখে খুব এক্সাইটেড এবং তারা নিচ্ছে তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে পজিটিভ দিক এবং একটা সাহস আর কনফিডেন্স আসবে মাত্রই শুরু করেছেন তারপরে নিশ্চয়ই এটা নিয়ে অনেক বড় স্বপ্ন যেহেতু শুরুতে ভালো একটা রেসপন্স পেয়েছেন ভবিষ্যতে কি আপনাদের এই বিজনেসটা বাইরে এক্সপ্যান্ড করার নিশ্চয়ই পরিকল্পনা করছেন অবভিয়াসলি আমি অলরেডি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আমেরিকাতে 3টা দেশে আমাদের সাথে আমাদের এজেন্ট আমাদের ডিলারশিপ নেওয়ার ব্যাপারে আমাদের কথা বলতেছে সো আমরা চেষ্টা করব আমাদের ওই জায়গাগুলো প্ল্যান ওয়াইজ আমরা কীভাবে আগাতে পারি আমরা ওইভাবেই প্ল্যান করছি আর কি বাংলাদেশে আপনি বললেন যে আন্ডার এজ লেভেলে সবাইকে স্পন্সর করবেন নারী ক্রিকেট আমরা জানি নারী ক্রিকেট কিন্তু দিন দিন খুব ভালো করছে রিসেন্টলি আমরা দেখলাম ট্রাই নেশন একটা সিরিজের ফাইনালে খেলেছে এবং নারীরা কিন্তু কনসিস্টেন্টলি ভালো করছে তাদেরকে নিয়ে নিশ্চয় আপনার কোনো প্ল্যান আছে দেখুন আমি চাই যে আমাদের MKS সবার হাতে থাক বাংলাদেশের নট অনলি নারী আন্ডার 13 থেকে শুরু করে ন্যাশনালি যারা খেলবে তাদের আমরা সবাইকে আমরা প্রমোট করার চেষ্টা করতেছি এবং করবো আর আপনাদের শোরুমের কথা যদি বলে যে সবাই আসলে চায় যে ব্যাটটা হাতে নিয়ে একটু দেখতে সেই সুযোগটা আসলে কবে পাবে সবাই আমরা উইদিন 6 মান্থের ভিতরে আমরা ধানমন্ডিতে একটা আউটলেট আমরা প্রাথমিকভাবে দিব এবং আমরা প্রত্যেক ডিভিশন ওয়াইজ আমরা ডিলারশিপ দিয়ে দিব ওখান থেকে যারা নিতে আগ্রহী তাদের ওখান থেকে ব্যাট পেয়ে যাবে